তুমি সালাম কবিরাজের কাছে যাও পুরুষ অনের ওষুধ নিয়ে আসো যাও তোমার না আমার ইচ্ছা করতেছে আরেকবার যদি তুমি আমার পুরুষত্ব নিয়ে কথা কইছো তাহলে কিন্তু তোমার খবর আছে কি খবর করবে এটা আমার খুব ভালো জানা আছে কি জানা আছে কি জানা আছে মানে কি হ্যাঁ আমি যে এতদিন আসলাম না কি কি করছো সবই জানি তুমি জানো আমি কি করতে পারি দোকানদারে কি করছো তুমি কলাই শিখতে পারবা আর কিছু পারবা না আল্লাহ আইসো বল খবর কি অবস্থা কেমন খবর ভালোই বাদল মেম্বাররে এমন টাইট দিছে বুঝছো পুরা মিটিং এর মধ্যে মজলিসের মধ্যে মেম্বার আর কোনো কথাই কইতে পারেনি ভরা মজলিসে বিদ্যুতিস আলহামদুলিল্লাহ তাহলে তো অবস্থা ভালোই মোটা ভালো না কেন একটা বড় তুফান আসতেছিল সেটা থামানো হয়েছে বুঝছো এর চেয়ে বড় তুফান আসতেছে ইয়াল্লাহ এই কথা কও কেন কই কারণ আছে আসমার ঘটনার সময় ওরা বেজাল করতে চাইছিল পারে নাই মিন্টুর সময় কিছু করতে পারলো না এই ব্যাপারটা কিন্তু ওরা ভালোভাবে নেয় নাই এর মধ্যে আমার ছোট ভাইয়ের বুদ্ধি মাশাল্লাহ অনেক ভালো হচ্ছে না মাঝে তো শুনছি যে নিজের পায়ে কুড়াল মারে আর এক গিয়া কুড়ালের উপরে উপুত খেয়ে পড়ছে জুয়েল লগে হেরা তো কি মাহামাহি আমি না বুঝলাম না আচ্ছা তুমি কি সত্যি ভিডিওটা দেখছো আমি কি মিসা কই বউ একটা গেছে গা বাপের বাড়ি তালাকের কথা চলতেছে এর মাঝখানে জুয়েল লগে তো মাহামাহি কি দরকার এগুলার তাইলে আর কই কি এত নিজের ভালো বোঝেই না আমগুদিকেও খেয়াল করলো না মান সম্মান তো সব শেষ করছে ভালোই তো তোমার ভাইয়ের বউ তারা তালাক দিতেছে আর ওইদিকে জুয়ের জামাই জেলে আমি একটা কথা কই মিলাই রাখো এই জুইটা তোমার ভাই ঘরে আনতেছে তুমি আবার একটু বেশি কথা কয়ে ফেলো ওই সেমরি এই বাড়ির বউ আসবো কেন দেশে কি সেমরির অভাব পড়ছে যখন জাওলার ঘরের মেয়েরে নিয়ে আসছিলা তখন আমি কইছিলাম তোমরা কি কইলা যে না এই মেয়ে খুব ভালো তখন কি দেশে মাইয়ার অভাব ছিল এত কিছু হয়ে যাইতেছে হের আর জুয়ের মাহামাহি কমে না এই তার চেয়ে কাজ করি ওই ছোট বউরে হাতে পায়ে ধইরা বাড়িতে নিয়ে আসি মানে ঘরে বউ থাকলে মিন্টু আর বাড়ির বাইরে যাইব না বলছো আরে মিন্টু তো এমনি কদিন পরে বিদেশ চলেই যাইব হ হাতে পায়ে ধইরা কইলে না হয় ছোট বউ আইতে রাজি হইতে পারে কিন্তু ছোট বউ তো আইয়েই আগে কইব ঘর আলাদা করো সংসার আলাদা করো তখন কি করবা কই যাবা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে